হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে চলে গেলাম ময়দানের 18 কমিউন রেস্টুরেন্টকে এক্সপ্লোর করতে। তো চলো দেখা যাক এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যায়। তো তার আগে বলে দিই, 18 কমিউনের লোকেশনটা হচ্ছে আমাদের যে ময়দান মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে কাঙ্কারিয়া এস্টেট, একটু হাঁটলেই কাঙ্কারিয়া এস্টেট, কাঙ্কারিয়া এস্টেটটা ক্রস করে সোজা দিকে হাঁটলেই তার পেছন দিকেই হচ্ছে এই 18 কমিউন। আর 18 কমিউনের একটা বিশেষত্ব হচ্ছে আমাদের সবার প্রিয় বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেটার, তার ব্র্যান্ড হচ্ছে 18 কমিউন এবং চালায় হচ্ছে তার একটা বন্ধু, কিন্তু এই ব্র্যান্ডটা কিন্তু ডেভেলপ করেছে আমাদের সবার প্রিয় বিরাট কোহলি। আর এই যে সামনে দেখা যাচ্ছে এই যে 18 কমিউনের এখানে লেবেল লাগানো, এখানে এসে কিন্তু যারা যারা এই রেস্টুরেন্টে খেতে আসবে তাদেরকে এখানে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলো এবার 18 কমিউনের ভেতরে গিয়ে প্রথমে ভেতরটা আগে দেখিয়ে নিই, তারপরে খাবারে আসবো। তো চলো এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। ওয়াও, ভেতরটা খুব সুন্দর সাজানো এবং এখানে একটা জায়ান্ট টিভি স্ক্রিন লাগানো যেখানে খেলা চলছে। এবং দেখো ওপরের, বাহ, এই ঝাড়বাতিগুলো কি সুন্দর এবং ডেকোরেশনগুলো কি সুন্দর করা, মানে একদম মনে হচ্ছে মানে একদম ফরেন কোথাও চলে এসেছি আর কি। তো এই এই যে যে এইখানে এটা হচ্ছে বিরাট কোহলির সিগনেচার, যেহেতু এই ব্র্যান্ডটা বিরাট কোহলি তো সেই কারণে এখানে বিরাট কোহলির সিগনেচার। এবং এইটা হচ্ছে পুরো বার সেকশন, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ওয়াইন পাওয়া যায়। তো এটা হচ্ছে পুরো বার সেকশন। তো আমি একটু রুফটপটা দেখাচ্ছি, রুফটপটা খুব সুন্দর এই উডেন ফ্রেম দিয়ে সাজানো এবং বিভিন্ন ধরনের মানে লাইটিং এখানে লাগানো এবং মানে ইনডোর প্ল্যান্টস দিয়ে দেখো এটা কিন্তু পুরো সাজানো। দেখো কি সুন্দর রুফগুলো সাজানো। এবং এটা হচ্ছে বিরাট কোহলির, মানে ওখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলতে পারো তোমরা, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর এটা হচ্ছে বিরাট কোহলির জার্সি। তো এই হচ্ছে প্রত্যেকটা টেবিলে এরকম 18 কমিউনের এরকম একটা সুন্দর মনিউমেন্ট রাখা আছে, যেখানে কাটলেরি সেটগুলো আছে, যেখানে ফর্ক চামচ সব কিছু এর মধ্যে কিন্তু রয়েছে। তো এই এই প্রত্যেকটা টেবিল কিন্তু এরকম বিভিন্ন ধরনের মানে এইভাবেই সাজানো, মানে এটা আমাদের পাশের টেবিল এবং কুশনস চেয়ারগুলো ভীষণ সুন্দর। তো প্রথমেই আমরা অর্ডার দিলাম হচ্ছে মানে চারকোল ফ্রাইড বেসিক্যালি মানে চিকেন টিক্কা। তো দেখা যাক, দেখে তো দারুণ মনে হচ্ছে, এবার খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে এই চিকেন টিক্কাটা। তো এবার এর পরেই মানে এবার এবার এই আমি দেখাই একটু আর একটু ক্লোজ আপ চিকেন টিক্কাটা। এক বাইট নিয়েছি চিকেন টিক্কার, মানে দারুণ খেতে, দারুণ প্রিপারেশন হয়েছে। আর এই চলে এসেছে আমাদের চিলি ফ্লেক্স, কারণ এরপরেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে চিকেন পিজা। চলো চিকেন পিজাটা এবার তোমাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে চিকেন পিজা, ওফ দারুণ, মানে জিভে জল চলে আসছে সত্যি। আর চিকেন টিক্কাটা কিন্তু দুর্দান্ত ছিল খেতে। হ্যাঁ, তবে একটা কথা বলে দিই বন্ধুরা, এখানে প্রাইসিংটা কিন্তু একটু হাই, তাই মানে নর্মাল রেস্টুরেন্টের থেকে কিন্তু একটু হাই। তো এই এবার এবার একটু পিজাটা ট্রাই করবো। আর এই চাটনিটা কিন্তু দুর্দান্ত ছিল, দারুণ ছিল।